হিন্দি ভাষী মানুষদের জনপ্রিয় উৎসব ছট পুজো। এই লৌকিক উৎসব প্রধানত পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়। পিছিয়ে নেই এই রাজ্য বা জেলাও। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ছট পুজোর আয়োজন করা হয়েছে। ছট পুজোর প্রধান আরাধ্য দেবতা হল সূর্য। কেউ কেউ আবার বলেন সূর্য পত্নী ছটি মাইয়ার পুজো। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চার দিন ধরে চলে ছট পুজো। এদিকে বিভিন্ন উপাদানের মাধ্যমে হিন্দি ভাষী মানুষেরা সূর্যদেবের পুজো করে থাকেন। উপবাস ও সূর্যের মতো সর্বশক্তিমানের প্রতি পুজো অর্পণের মধ্য দিয়ে এই সময় ঘরে শান্তি, সৌভাগ্য প্রতিষ্ঠার পর্ব চলে। গতকাল ছট পুজোর দিনে অস্তাচলগামে সূর্যদেবকে পুজো করা হয়। আর এদিন ভোর থেকে সূর্যদেবের আরাধনায় মাতেন হিন্দি ভাষীরা। দামোদর নদের সদরঘাটে রীতিমতো মেলা বসে। বর্ধমান শহরের মেহেদি বাগানে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। অনেকে কোভিডের জন্য বাড়িতে এবার ছট পুজোর আয়োজন করেন। আমজাদের রিপোর্ট এন্ড VWB। ভালোভাবে করলাম। বলে কালকে উপোস ছিলাম। কতদিন ধরে উপোস ছিলেন? কিভাবে ছিলেন? একদিন ধরে উপোস ছিলাম। 34 ঘন্টা উপোস ছিলেন? হ্যাঁ, 34 ঘন্টা উপোস ছিলাম। আচ্ছা, আশীর্বাদ যদি থাকে আমরা নিশ্চয়ই বর্ধমানের বুকে এই যে সদরঘাটে যে ছট পুজোটা হচ্ছে আরো ভালো ভাবে হোক, লোকে আরো আসুক আসুক আনন্দ করুক, এটাই আমরা চাই। মানে কি হিন্দি ভাষা ভাষী কে লিয়ে বড়া উৎসব হ্যাঁ? নে হম বঙ্গালী নি হিন্দুস্তানি হ্যাঁ। হ্যাঁ, তো ইয়ে বড়া উৎসব হ্যায়। বহুত বহুত বড়া হ্যায়, বহুত জ্যাদা খুশি হ্যায়। এক শাদি কি তে হ্যাঁ? কহাঁ সে আয়ে আপ? রানীগঞ্জ জেলার। রানীগঞ্জ জেলার। কিভাবে তোমরা পালন করলে, কেমন লাগলো? খুবই আনন্দ হলাম। আমার পরের বছর মানে প্রিভিয়াস ইয়ার তো আমরা করতে পেলাম না, মানে একটু দুঃখিত ছিলাম, কিন্তু এই বছর সদরঘাটে এসে খুবই আনন্দিত হলাম, অনেক ভালো লাগলো। সকাল 4:30 থেকে ছিলাম আমরা, খুবই আনন্দ করেছি। বর্ধমানের তো এটা একটা সবথেকে বড় ঘাট। হ্যাঁ, সবথেকে বড় ঘাট। সব মানুষের সমাগম হয়, বহুত বহুত বেশি, বহুত বেশি, মানে সবাই আসে। এই এটা মানে এটা নাই কি মানে আপনি খ্রিস্টান তো আপনি আসবেন না, বা আপনি বেঙ্গলি আপনি আসবেন না, সবই ধর্মের লোক আছে এখানে। কতটা উৎসাহ থাকে আজকে? প্রায় 40-50 হাজার তো আরামসে লোক হয়েছে এখানে। বিকাশ পান্ডে, টেকনিক্যাল কলেজ মোড়। বহুত আচ্ছা লাগতা হ্যায়। কিতনা উমঙ্গ রাতা আপ লোগ ভাই? বহুত খুশি। কদিন সে ইয়ে আপ লোগ উপাস রাতে আর কিস তরহ সে? তিন দিন সে। আজ তো ছট পূজা খতম হুয়া। খতম হো গিয়া পুরা। কিতনা খারাপ লাগ রাহা হ্যায়? কাই খারাপ লাগেগা, বড়িয়া লাগেগা। ফির আগলা সাল তো আয়েগা। আবার আগেগা স্যার। আপনা নাম? বাবিতা। এখানে দুদিন ধরে ডিউটি দিচ্ছি সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির সঙ্গে সহযোগিতা করে, মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমরা মাথায় রেখে ট্রাফিক প্লাস প্রশাসনের সঙ্গে হাত সহযোগিতা হাত বাড়িয়ে আমরা মানুষের কোনো অসুবিধা না হোক সেটা আমরা মাথায় রেখে আমরা ডিউটি করেছি ছট সদরঘাটে দামোদরে। আপনারা কারা? আমরা NCC ক্যাডেট এবং ATA কিছু গ্রুপ আছে আমাদের, বোরশুলের ATA অ্যাডভান্স ট্রেনিং একাডেমি, এবং আমরা সব মিলে এখানে ডিউটি করছি।